যে রিমান্ডরে পুঞ্জিলাল পুঞ্জিলাল মেহের এবং এই নাটা বর্তমান আপনার সামনাকু আসারিবা পরে আপনার ভাবুথিবে যে আজি পুনি থরে আউ কিছু খুলাসা হইছে কি খুলাসা আগকু জারি রহিব কারণ বর্তমান পুলিশ ক্রাইম ব্রাঞ্চ পুঞ্জিলাল কু রিমান্ডরে নেইছন্তি 6 দিনা রিমান্ডরে নেই অধিক পচরাউচরা জারি রহিব পুঞ্জিলাল কু প্রকৃতরে তা সহিত কিয়ে সম্পৃক্ত রহিছন্তি আউ কিউ মানকর হাত রহিছি এত বড় ঘটনা ঘটাইবারে পুঞ্জিলাল কু আউ কিউ মানে সাহায্য করিছন্তি আজিঠু পাটনাগড় পার্সল বোমা বিস্ফোরণর মাস্টার মাইন্ড পুঞ্জিলাল রিমান্ডরে যাউছন্তি 6 দিনা রিমান্ডরে নেই ক্রাইম ব্রাঞ্চ তাঙ্কু পচরাউচরা করিব অটো ড্রাইভর পুঞ্জিলালক ঘরু জবত হইতবা হার্ড ডিস্ক নেই ক্রাইম ব্রাঞ্চ টিম পচরাউচরা জারি করি রখিব পুঞ্জিলাল কু রবিবার ঠু ঘরু উঠাই নেই ক্রাইম ব্রাঞ্চ মারাথন জেরা করিথিলা এবং মারাথন জেরারে সবু সত ওগাড়ি থিলে পুঞ্জিলাল অপরাহ্ন পাঁচটায় তাঁর পাটনাগড় এসডিজেএম কোর্টে হাজর করা এবং জামিন নামঞ্জুর হবার পুঞ্জিলালকু জেল হাজতকু পঠাই দিয়েছিল পুঞ্জিলালকু 14 দিন রিমান্ডরে নেবাকু ক্রাইমব্রাঞ্চ আবেদন করিথিবা বেলে কোর্ট 6 দিন রিমান্ডরে নেবাকু অনুমতি প্রদান করিছন্তি এবং আজি রিমান্ডরে নেই ক্রাইমব্রাঞ্চ তাঁর অধিক পচরা উচরা জারি রখিব এ সম্পর্কে আলোচনা করা স্টুডিওরে মো সহ বর্তমান উপস্থিত রয়েছে বিগস্টোরি ফলোআপ শ্রীযুক্ত জানকিশোর বড়পণ্ডা স্তম্ভকার বড়পণ্ডা আপনার স্বাগত করুছি মোর প্রথম প্রশ্ন এ রহব পুঞ্জিলাল তো যা যা ঘটনা ঘটাই গোটে ফিল্ম কাহিনী ঠার জমা বি কম নুহে যদি এ গোটে ফিল্মটি তৈরি করা যায় তাহলে নিহত রূপে সুপরহিট সাব্যস্ত হব এবং পুঞ্জিলাল দিমাগ কু মানিবাক পড়িব তাঁর মাইন্ড কু মানিবাক পড়িব যেভাবে ভাবে সে ইউট্যুব সর্চ করে ইউট্যুব রু দেখি গোটে পার্সল বোমা তৈরি করে পারিলে এবং বারম্বার মধ্য এখন পরীক্ষা নিরীক্ষা সে করছেন সবুঠু প্রথম কথা এ আসুচি সেউঠু ইয়ে কাম সে আরম্ভ কলে যে বৃত্তিগত যে বিবাদ রয়েছে বৃত্তিগত শত্রুতা রয়েছে প্রকৃতরে বৃত্তিগত শত্রুতা কত ভয়ঙ্কর হয়ে পড়ে এই ঘটনার আপনার প্রমাণ পাইলে না বৃত্তিগত শত্রুতার মানে যা হয়েছি নিশ্চিত ভাবে সে বৃত্তিগত মানে আপনার যে বিবাদ রয়েছে তার হচ্ছে মূল কারণ থাইপারে কিন্তু মু কাহিনী সে ভাবুছি যে জিনিসটা হয়ে সে হি নুহে এইথিপাই নুহে যে জনে লোকর মানসিকতা বর্তমান জনক জীবনর মারিদেবা বা পরিবারকু নিশ্চিহ্ন করেদেবা এইভাবে এক মানসিকতা সৃষ্টি হয়েছে সেইভাবে মানসিকতা থাকা লোক মানে কেবল বৃত্তিগত ক্ষেত্রের নুহে এমিতিকি অন্যান্য ক্ষেত্রের মধ্যে সাই পড়োশী সমাজের অন্য বন্ধু বান্ধবকে মধ্যে উড়িয়ে দেওয়া মধ্যে সম্ভাবনা আছে তেমন বৃত্তিগত মানে যে আপনার কম্পিটিশন প্রতিযোগিতা আছে সেথিরে নিজের চৌকি দখল করিয়া পাই যে কথা কুয়াযাউছি তা অপেক্ষা আমি যদি পুঞ্জিলাল ভলি অনেক পুঞ্জিলাল মানকৰ যে মানসিক অবস্থানকে আমি অনুধান করিবা আমি দেখিবা যে সমাজের এক অবক্ষয় ঘটিছে আমি কেবল যে শিক্ষা বা সভ্যতা সম্পন্ন লোক কথা আমি কহিবা নাই সে জন অধ্যাপক লে ইংরাজী সাহিত্যের অধ্যাপক জন ইংরাজী সাহিত্যের অধ্যাপক নিজে ইউট্যুব দেখিবা তাকু আপনার সেতুর বোমা তৈরির কৌশল বুঝিবা কিভাবে ভাবে পার্সল বোমা তৈরি করা যাবে এবং তাকু মধ্যে ব্যবহার করি গোটে পরিবার নিশ্চিহ্ন করিবার যে মানসিকতা মু ভাবুছি আমি সমস্ত যদি সেথিপ্রতি কেন্দ্রিত ধ্যানকু কেন্দ্রিত করিবা বোধহুয়ে এই সমস্যার এক বিরাট সমাধান আমি যাইপারিবা ওকে আউ গোটে কথা মধ্যে কহিবি যে যেতেবেলে এই ঘটনাটা ঘটিছিলা সেতেবেলে আমি এই স্টুডিওরে বি অনেক সময় আলোচনা করেছিলে আমি সেতেবেলে অনুমান করেছিলে অন্যান্য কিছু কারণ থাইপারে যেতেবেলে মু বি কইতিলি নিশ্চিত ভাবে এইটা পোস্টাল রু আসি নাই এইটা নিশ্চিত ভাবে কোরিয়ার রু আসছে যাহা বি হউ সে কোরিয়ার হি আসছে কোরিয়ার তো স্কাইকিং কোরিয়ার তো হি এটা পরবর্তী কাল জানা পড়লা তেবে কথা হউছি যে বলাঙ্গীর পুলিশ এটা কো অনুধান করি সারলা পর তা হাত বাঁধি কি প্রায় বসে যাই দিলে ওকে সময়ঙ্কর বিধবা পত্নী যেতেবেলে কি মুখ্যমন্ত্রী কো অনুরোধ কলে তারপরে বুধরে এমানকর ক্রাইম ব্রাঞ্চ এইতে অ্যাক্টিভেট হইছে ধরা পড়ছে মু কম ভাবুছি যে বর্তমানে কোন সময় আসছে যে যাহার সব বিপত্তিরে পড়িবে সমস্ত মুখ্যমন্ত্রী পাখু যাবে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দেলা পরে ঘটনা ঘটিব কিন্তু ভাবুছি রাজ্য পুলিশ কু আউ টিকে আমাকু পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ উপরে সেতিকে বিশ্বাস ভরসা করিবা কু পড়িব সেমানে প্রমাণিত করে দেখাই দেলে সেমানে কাম করুছন্তি এই ঘটনা মধ্যে প্রমাণিত করি সারিছি সে ভরসা রহিছি অতুট রহিছি সে ভরসা আগুকু মধ্যে জারি রহিব চিন্ময় মিশ্র বলাঙ্গীর প্রতিনিধি রহিছন্তি এ সম্পর্কের অধিক সূচনা পাই চিন্ময় বর্তমান এ ঘটনারে কোন অপডেট ক্রাইম ব্রাঞ্চ বর্তমান পুঞ্জিলাল কু রিমান্ডরে নেই সারিছি নিশ্চয় মোর যেভাবে ভাবে পাটনাগড় ডিপুমা ঘটনাকে নিয়ে যোদ্ধা জোর করেছি এবং এই ঘটনার মাস্টার মাইন্ড জনে ইংরাজী অধ্যাপক যেতবে ক্রাইম ব্রাঞ্চ হাতে সুরাক লাগিছি এই ঘটনা এবে সারা পাটনাগড় কাইকি যে ভৈঁসা কলেজ রয়েছে ভৈঁসা কলেজর বিভিন্ন ছাত্রছাত্রী এবং অভিভাবক মধ্যে এক ভয়ের বাতাবরণ দেখা দিয়েছে যে জনে স্যার জনে জনে ইংরাজী অধ্যাপক কিভাবে ভাবে এভাবে এক জঘন্য কাণ্ডক রূপ দিয়েছেন তাকে নিয়ে সমস্তে হতবাক হয়ে পড়ছেন কিন্তু এভাবে ঘটনা ঘটাইবার অধ্যাপকঙ্কু কঠোর কঠোর দণ্ড দেওয়া গোটি প্রকার দাবি করছেন তবে বর্তমান যদি আমি ঘটনাকে যা তাহলে
सबुठ अपडेट खबर हूँ कि पुंजीलाल को कोर्ट रे हाजर करिया परे तांकर प्रथमे स्वास्थ्य परीक्षा करा जायतिला परे कोर्ट रे हाजर करी करा जाय सीधा सरक तांकु कटक को नेछि क्राइम ब्रांच एवं जेहेतु जो क्राइम ब्रांच रो जेरा टिके कम थिला एवं आहुरी जेरा करिवार आवश्यकता रहिछि एने कि 14 दिन रो रिमांड मध्य आवेदन करथिला माननीय कोर्ट को निकट रे किंतु क्राइम ब्रांच को केवल 6 दिन रो रिमांड अवधि मिलिछि एवं ए 6 दिन रे हि पुंजीलाल रो जो पुंजी रो असंतोष थिला से असंतोष केते परिमाण रो थिला एवं आउ कोन कोन थाई पारे सेने कि अधिक तदंत करिवो तबे हम जदि कोटी देखिबा ताले रायपुर जो ऑटो ड्राइवर कथा कह जाउछि ऑटो ड्राइवर ही कुरियर स्टैकिंग कुरियर को जाइथिले आउ से पार्सल टी डिलीवरी देखिले तबे वर्तमान सबठार बड कथा हाउछि आउ क्राइम ब्रांच रो जो इन्वेस्टिगेशन एबे से ऑटो ड्राइवर पाख को जाउछि एवं जदि हम सोशल मीडिया रे कथा कहिबा सोशल मीडिया रे जुमलिया बरे पुंजीलाल पूरा चकमा देखी पुलिस और क्राइम ब्रांच को सही चकमा को पुणी रिकवरी करूची हार्ड डिस्क एवं कंप्यूटर एवं जो मोबाइल रहिची मोबाइल को सब रिकवरी करने पाई क्राइम ब्रांच गोटे प्रकार लागी पड़ी तेरे सब बड़ कथ हूँ दीर्घ एक मास धरी पुलिस तदंत कर घटना एवं कौन सी लिंक कि लीड्स पाई नथिला परे मुख्यमंत्री को निर्देश क्रमे क्राइम ब्रांच यार तदंत दायित्व नथिला किंतु सबुठारु बड़ कथा हौची जो मासे धरी पुलिस यार तदंत करथिला एवं जो सब लीड्स पाइथिला सही आधार ही क्राइम ब्रांच तार तदंत आरंभ करथिला आउ एसपी को जो बेनामी चिट्ठी कहा जाउथिला बेनामी चिट्ठी रे पुंजीलाल ही से चिट्ठी पठेथिले एवं चिट्ठी रे उल्लेख करथिले जे प्रकृति रे तदंग तदंत ती दिगरा होची एवं इनोसेंट पुंजीलाल एते साथी रिमार्क रथिले जो भली भाबे से घटना घटै सारिले ता परे तदंत को बाटबणा करबा पई तदंत को तांको आडू को न आनिबा पई विभिन्न व्यवस्था मध्ये से करथिले एवं सेई जाल रे से निजे ही धरा पड़ी गेले वर्तमान शेष रे क्राइम ब्रांच रो कब्जा रे से रही छंती मु फेरु छी चिन्मय आपन को पाखकु सो जानकृष्ण बड़ पंडा चिन्मय जे भली कहू जो जो उपाय पुंजीलाल एभली गोटे घटना घटेले जहाँ को लेकिन वर्तमान क्राइम ब्रांच छह दिन रिमांड नौ अधिक पचराउचरा कर एक स्पष्ट हो सारी से मानि सारी से ही होती मुख्य कारपर्दा आपन को लगुच ए घटन सहित आउ क्यों संप्रक्ति थी कारण एत बड़ घटना से एकाकी घटे पारि नथिबे निश्चित भाव संप्रक्ति थी जोटा कि वर्तमान क्राइम ब्रांच रिमांड नहीं निश्चित भाव का जदिओ सी निजे से स्वीकार जो धरा पड़गला निजे स्वीकार करगले सी भाई अन्य साथी मान को एक्सपोज करने हम तो कहू न कि भावी क्राइम ब्रांच ठीक भाव दिग्वे अनुसंधान करुँचे कले सहित डायरेक्टली बा इनडायरेक्टली जो मैंने सहयोग हाथ बढ़ई से धर जा दरकार धर तेज मुझे कथा कहूँ आउ थे बाध्य कहूँ अनेक समय आम पाखे सुजोग्य पुलिस अफिसर अच्छा जोटा कि प्रमाणित कर देखेदे गला काली जी आईजी प्रेस कन्फरेन्स देखिथे सी निजित भाव में सीबीआई काम कर जो अभिज्ञता अच्छी से भाई अभिज्ञ पुलिस अफिसर अच्छा आम से आप कथ भी देखिथे गोटे दिन में दुईट जगार बैंक डकायती होता गोटे रणपुर में गोटे अनुगुल रणपुर केस टी धरा पड़ सारे तार कारण कौन आम पाखे योग्यता संपन्न पुलिस अफिसर अच्छा आम से ठीक भाव व्यवहार करूना जो भाई इच्छाशक्ति हाथ में भर्ती कर आदेश देवार अच्छी करार अच्छी धरवार अच्छी से भाई एक निर्देश पाइले आम पुलिस अफिसर मैंने पचु जीवे ना एवं समाज में यह अपराधिक तत्व मान को सबाड़ कर चिन्मय वर्तमान बलांगीर ए चर्चा हो पुंजीलाल सहित आउ क्यों हाथ थी पुंजीलाल आउ क्या सहित मिसिकी एत बड़ घटना को घटे थे निश्चित जिते बेले आईजी क्राइम ब्रांच ए घटना खुलासा करछन्ती एवं कहिछन्ती जे एका ही पुंजीलाल मेहर ए सब कांड भेला किंतु पुलिस क्राइम ब्रांच एवं पुलिस को आउ किछि सुराग सुराग लागिछि एवं से सुराग आधार रे तदंत मध्य चलिछि गोटे टीम रायपुर रे मध्य तदंत तांकर चलैछन्ती किंतु प्रकृति रे एही घटना रे आउ के संपृक्ति अछि कि एवं या पछि आउ कोनसी तथ्य किंबा प्रमाण मिलि पारिबो कि से नै कि क्राइम ब्रांच तदंत एबे भी चलिछि जोति पै कि 6 दिन रिमांड रे नैछि क्राइम ब्रांच एवं एही 6 दिन रे ही प्रकृति रे पूरा खुलासा हेबो एवं क्राइम ब्रांच एवं समस्त सामने उपस्थापित हो प्रकृति रे एही घटना पछि आउ कि अछन्ति कि नै किंतु सबटा बड़ कथा होछि जे जो भली भाव क्राइम ब्रांच यार तदंत करथिला एवं जो बेनामी चिट्ठी जे पठेथिला प्रथमे एसपी को निकट आइथिला चिट्ठी किंतु जेतले क्राइम ब्रांच एवं एसपी दुई जना मिलित भाव रे एही उपरे आलोचना करथिले एवं एडिशनल एसपी जे रहिछन्ति क्राइम ब्रांच तांकु तदंत दायित्व दिथिला से एही पॉइंट को धरी तदंत को बढ़ेथिले
ଏବଂ ଯେହେତୁ ଯୋଉ ଲେଖା ଗୁଡିକ ଥିଲା ସେ ଉଚ୍ଚ କୋଟିର ଲେଖା ଥିଲା ଏବଂ ଜଣେ ଉଚ୍ଚ କୋଟିର ପଢାପଢି ଲୋକ ହିଁ ଏଭଳି ଲେଖା ଲେଖି କରିପାରିବ ଯୋଉଟାକି ପୋଲିସ ଏବଂ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ତଦନ୍ତ କରିଥିଲା ଏବଂ ଯୋଉ ପୂର୍ବ ଶତ୍ରୁତାକୁ ଯୋଉ କେନ୍ଦ୍ର କରିକି ଯୋଉ ତଦନ୍ତ କରିଥିଲା ସେଥିରୁ ନିହାତି ଭାବରେ ଧୀରେ ଧୀରେ ସୁରାକ ଲାଗିଥିଲା ପୁଞ୍ଜିଲାଲଙ୍କ ବାବଦରେ ଏବଂ ଏଇ ଯୋଉ କୋରିଅର ଯୋଉ ସ୍ଲିପ୍ ରହିଥିଲା ଯୋଉ ରିସିପ୍ଟ ରହିଥିଲା ସେ ରିସିପ୍ଟ ପ୍ରମାଣିତ କରିଥିଲା ଯେ ପୁଞ୍ଜିଲାଲ ହିଁ ଏହି ଘଟଣା ଘଟାଇଛନ୍ତି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ଅଧିକ ତଦନ୍ତ ଜାରି ରହିଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଚିନ୍ମୟ ଏ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ। ଜାନକୀ ବଡ ପଣ୍ଡା, ବ୍ରେକ୍ କୁ ଯିବା ପୂର୍ବରୁ ଏ ପ୍ରଥମ ଷ୍ଟୋରୀକୁ ସାରିବା ପୂର୍ବରୁ ଆଉ ଥରେ ସେ ପ୍ରଶ୍ନ ପଚାରିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଯେ ପ୍ରକୃତରେ କ'ଣ ଏଇ ଯେଉଁ ଘଟଣାଟି ଘଟିଲା, ଯେଉଁଥିପାଇଁ ପୁଞ୍ଜିଲାଲ ଏଭଳି ଗୋଟେ ଘଟଣା ଘଟାଇଲେ। ସୌମ୍ୟ ଶେଖରଙ୍କ ମା ପ୍ରିନ୍ସିପାଲ ହୋଇଗଲେ, ତାଙ୍କୁ ସେଠୁ କାଢି ଦିଆଗଲା, ସେ କେବଳ ଅଧ୍ୟାପକ ହିଁ ରହିଲେ, ସେ ଗୋଟେ ଅପମାନ ବୋଧ କଲେ ଯାହାକୁ ନେଇକି ଏଭଳି ଗୋଟେ ଘଟଣା ଘଟିଲେ, ଏହା କେତେ ଦୂର ଠିକ୍? ନା, ସେଇଟା ବି ଠିକ୍ ନୁହେଁ, ଅପମାନ ବୋଧ କରୁନି। ଗୋଟେ ଆଇଡିଆଲ ମାଇଣ୍ଡ ଇଜ୍ ଡେଭିଲ୍ସ ୱାର୍କସପ୍ ବୋଲି କୁହାଯାଏ। ସେଇଟା ଗୋଟେ ପ୍ଲସ୍ ଟୁ କଲେଜ, ସେ ପ୍ଲସ୍ ଟୁ କଲେଜରେ କେତେ ଜଣ ଅଧ୍ୟାପକ ଥିବେ, ତା ଭିତରେ ପ୍ରିନ୍ସିପାଲ ଏମିତି ଗୋଟେ ଆଲ୍ୟୁରିଂ ପୋଷ୍ଟ ନୁହେଁ ଯେ ଯୋଉଟାକି ସେ ଏମିତି କିଛି ଗୋଟେ ନଥିଲା। କଥା ହଉଛି ଯେ ହୁଏତ ଆଉ କିଛି ତାକୁ ଜଣାପଡ଼ିବ ପରବର୍ତ୍ତୀ କାଳରେ, କିନ୍ତୁ ବଡ଼ କଥା ହଉଛି ଯେମିତି ମୁଁ କହୁଥିଲି ଆଇଡିଆଲ ମାଇଣ୍ଡ ଇଜ୍ ଡେଭିଲ୍ସ ୱାର୍କସପ୍। ଆପଣଙ୍କର ଜଣେ ଇଂରାଜୀ ଅଧ୍ୟାପକ, ଆମ ଯେମିତି ଭାବରେ ଛତୁ ଫୁଟିଲା ଭଳିଆ କଲେଜ ଅଛି ଏବଂ ଖୁବ୍ କମ୍ ପିଲାରେ ମଧ୍ୟ ଅଧ୍ୟାପକ ଅଛନ୍ତି, ବହୁତ ପିଲା ପାଠ ପଢୁଥିବା କଲେଜ ଗୁଡ଼ିକର ଅଧ୍ୟାପକ ନାହାନ୍ତି, ଯେଉଁଠି ସବୁ ପାଠ୍ୟପକରଣ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ନାହିଁ, ଏଇ ଯେଉଁ ଅବ୍ୟବସ୍ଥା ଭିତରେ ଶିକ୍ଷା ବିଭାଗ ଚାଲିଛି, ଏଇଟା ହଉଛି ତାର ଅନ୍ୟତମ ଉଦାହରଣ। ମୁଁ ତ ଭାବୁଛି ସେଭଳି ଯେଉଁଠି ଖୁବ୍ କମ୍ ପିଲା ପାଠ ପଢୁଛନ୍ତି ଏବଂ ଶିକ୍ଷକମାନଙ୍କର ଆଉ କିଛି କାମ ନାହିଁ, ସେମାନେ ଲାଇବ୍ରେରୀ ଯାଉନାହାନ୍ତି, ଗବେଷଣା କରୁନାହାନ୍ତି, ପାଟି ଇୟର୍ ପାଠ ପଢୁନାହାନ୍ତି, ଟ୍ୟୁଟୋରିଆଲ ନେଉନାହାନ୍ତି ଏବଂ ଏଭଳି ଭାବରେ ଯଦି ବ୍ୟସ୍ତ ରହନ୍ତେ, ତେବେ ୟୁଟ୍ୟୁବ୍ ଦେଖିକି ବୋମା ତିଆରି କରିବା ମାନସିକତା ଜଣେ ଇଂରାଜୀ ଅପେକ୍ଷା କରିବାକୁ ପଡିବ ଯେ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ଏଇ ଛଅ ଦିନରେ କ'ଣ ତାଙ୍କଠାରୁ ଆଉ ଅଧିକ ଆଦାୟ କରିପାରୁଛି ଏବଂ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ଯେଭଳି ସନ୍ଦେହ କରୁଛି ଆଉ ମଧ୍ୟ କିଛି ଲୋକଙ୍କର ପୁଞ୍ଜିଲାଲଙ୍କ ସହିତ ହାତ ରହିଛି ଏବଂ ପୁଞ୍ଜିଲାଲଙ୍କ ସହିତ ମିଶି ସେମାନେ ଏ ଘଟଣା ଘଟାଇଛନ୍ତି। ପୁଞ୍ଜିଲାଲ ମୁଖ୍ୟ କାରପଦା ରହିଛନ୍ତି, ସେ ଧରା ପଡ଼ିବା ପରେ କାରଣ ତ ସମସ୍ତଙ୍କ ସାମ୍ନାକୁ ଆସିସାରିଛି, ସେ ସବୁକିଛି ସତ କହିସାରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଅପେକ୍ଷା ଏ ଛଅ ଦିନିଆ ରିମାଣ୍ଡରେ ପୁଲିସ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ଆଉ କ'ଣ ଅଧିକ ତଥ୍ୟ ସମସ୍ତ